হ্যালো ভিউয়ার্স, তোমাদের আবার স্বাগত জানাই অন্য আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকে আমরা ছন্দ থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন দেখে নিব। তোমাদের এর আগেও কিন্তু ছন্দ থেকে আমি অনেক কটি ভিডিও তৈরি করেছি, তোমরা চাইলে প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখে নিতে পারো। তো আজকে যে সব শর্ট কোশ্চেন দেওয়া আছে সেগুলো দেখো। প্রথমটাতে দেওয়া আছে যে 1 নম্বর, সনেটে কটি চরণ থাকে, কটি মাত্রা থাকে প্রতিটি চরণে, অর্থাৎ প্রতিটি চরণে কটা করে মাত্রা থাকে। উত্তর, সনেটে 14টি চরণ থাকে আর সনেটে 14 মাত্রা প্রতি চরণে থাকে। 2 নম্বর কোশ্চেন, সনেটের জনক কে? উত্তর, পেত্রাককে সনেটের জনক বলা হয়। 3 নম্বর কোশ্চেন, বাংলা সনেটের প্রবর্তক কে? উত্তর, এটা তোমরা সকলেই জানো, মাইকেল মধুসূদন দত্ত বাংলা সনেটের প্রবর্তক। 4 নম্বর কোশ্চেন, অমৃতাক্ষর ছন্দের স্রষ্টা কে? রাইট অ্যান্সার, মাইকেল মধুসূদন দত্ত অমৃতাক্ষর ছন্দের স্রষ্টা। অমৃতাক্ষর ছন্দের ব্যবহার কোন গ্রন্থে প্রথম হয়? তিলোত্তমা সম্ভব, অর্থাৎ এটা মাইকেল মধুসূদন দত্তের লেখা কাব্যগ্রন্থ তিলোত্তমা সম্ভব। এই কাব্যে সবার প্রথম মাইকেল মধুসূদন দত্ত অমৃতাক্ষর ছন্দটি ব্যবহার করেছিলেন। নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন, মেঘনাদ বধ কাব্যটি কোন ছন্দে লেখা হয়? উত্তর, মেঘনাদ কাব্যটি অমৃতাক্ষর ছন্দে লেখা। 7 নম্বর কোশ্চেন, ব্রজবুলি ভাষায় লেখা বৈষ্ণব পদগুলি কোন ছন্দে লেখা? উত্তর হবে, ব্রজবুলি ভাষায় লেখা বৈষ্ণব পদগুলি প্রাচীন কালাবৃত ছন্দে লেখা। 8 নম্বর কোশ্চেন, ছন্দের জাদুকর কাকে বলা হয়? উত্তর, সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয়। 9 নম্বর কোশ্চেন, পদ কয় প্রকার ও কি কি? পদ 4 প্রকার, একপদী, দ্বিপদী, ত্রিপদী এবং চৌপদী। 10 নম্বর কোশ্চেন, পয়ার কতপদী হয়? উত্তর, দ্বিপদী। 11 নম্বর কোশ্চেন, পয়ারে প্রতিটি চরণ ক মাত্রার হয়? উত্তর, উত্তর 14 মাত্রার। 12 নম্বর কোশ্চেন, পয়ারের 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তর, পয়ারে থাকে 2টি চরণ, এটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর হলো 2 চরণে অন্তমিল থাকে, এটা 2 নম্বর বৈশিষ্ট্য। 13 নম্বর কোশ্চেন, মহাপয়ার কাকে বলে? উত্তর, 8 যোগ 10 মাত্রার 2টি পদ নিয়ে গঠিত যে পয়ার তাই কিন্তু মহাপয়ার। এটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। 14 নম্বর, মহাপয়ারে পূর্ণ পর্বের মাত্রা কত ও চরণে মোট মাত্রা কত? উত্তর, পূর্ণ পর্ব 8 মাত্রার, চরণ 18 মাত্রার, অর্থাৎ 8 যোগ 10। এই যে একটু আগে যে বলা হলো মহাপয়ার কত মাত্রার হয়, সেখানে কিন্তু এই যে 8 যোগ 10 মাত্রায় 2টি পদ নিয়ে গঠিত হয় মহাপয়ার, এটাই আবার ঘুরিয়ে এখানে কোশ্চেনটা করা হয়েছে। 15 নম্বর কোশ্চেন, অপরাজিতা শব্দটিতে কটি মুক্তদল আছে? উত্তর হয়ে যাবে, এই শব্দটিতে 5টি মুক্তদল আছে, অ প রা জি টা, এখানে কিন্তু 5টা অক্ষরে কিন্তু মুক্তদল। 16 নম্বর কোশ্চেন, রবীন্দ্রনাথ শব্দটিতে কটি রুদ্ধদল আছে? এখানে 2টির উত্তরে আছে 2টি রুদ্ধদল আছে, কারণ রো বিন, এখানে রয়ের পরে এই যে বিন শব্দটা যে আছে এটা একটা রুদ্ধদল, তারপর রবীন্দ্রনাথ এই শব্দটা একটা রুদ্ধদল, কারণ এটাকে আর ভাঙা যাচ্ছে না। 17 নম্বর কোশ্চেন, প্রত্নমাত্রাবৃত্ত ছন্দে প্রসারিত মুক্তদল কয় মাত্রার মূল্য পায়? উত্তর, প্রত্নমাত্রাবৃত্ত ছন্দে প্রসারিত মুক্তদল 2 মাত্রার মূল্য পায়। 18 নম্বর কোশ্চেন, কোন শব্দের শোষণ শক্তি সর্বাধিক? উত্তর, নিকোলাবৃত্ত ছন্দের শোষণ শক্তি সর্বাধিক। 19 নম্বর কোশ্চেন, কোন ছন্দে প্রতিটি দল সমান মাত্রায় মূল্য পায়? উত্তর, দলবৃত্ত বা সর্বৃত্ত ছন্দে প্রতিটি দল সমান মাত্রায় মূল্য পায়। সর্বশেষ কোশ্চেন, স্বরধ্বনির সংখ্যা গণনা করে কোন ছন্দের গণনা করা যায়? উত্তর হবে, স্বরধ্বনির সংখ্যা গণনা করে দলবৃত্ত ছন্দের মাত্রা গণনা করা যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু শর্ট কোশ্চেন, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। কোশ্চেন গুলো তোমাদের কাছে ভালো লাগলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কষ্ট করে এই নোটগুলো তৈরি করতে হয়। তোমরা লাইক করলে, সাবস্ক্রাইব করলে আমাদের মোটিভেশন বাড়ে। তো ঠিক আছে, ভালো থেকো, দেখা হচ্ছে পরের কোনো অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।